আসসালামু আলাইকুম ডক্টর আসিফ বলছি আজকে আমরা আলোচনা করব খুব কমন একটা প্রশ্ন যেটা আমাদেরকে পেশেন্টরা করেন অলমোস্ট সব অপারেশনের আগে বা চিকিৎসার আগে যেমন একটা পেশেন্টের যে কোনো রোগ হলো হয়তো পাইলসের সমস্যা হলো বা ফিশার হলো তো চিকিৎসা করার পরে বা ঔষধ দেওয়ার পরে ভালো হলো না তখন আমরা বলি যে তাহলে অপারেশন করে ফেলেন তখনই পেশেন্টের একটা কোয়েশ্চেন থাকে যে অপারেশনে হানড্রেড পার্সেন্ট ভালো হবো তো এই প্রশ্নটা কিন্তু পেশেন্টরা যদিও করে প্রশ্নটা কিন্তু আসলে দুটো পার্ট আছে নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে এই রোগটা কি আবার ফেরত আসবে কিনা আর নাম্বার টু হচ্ছে আমার এই মুহূর্তে যে সমস্যাগুলি আছে সব কিছু সমাধান হবে কি না তাহলে প্রথম প্রশ্নটার উত্তরটা আগে দিই যে পেশেন্টরা যেটা বলতে চাচ্ছে যে এখন আমার যেসব সমস্যা আছে যেমন হয়তো টয়লেট করার সময় রক্ত যাচ্ছে ব্যথা হচ্ছে আবার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আছে এই তিনটা সমস্যা কি সমাধান হয়ে যাবে অপারেশন করার পরে আমরা ধরেন এই পেশেন্টটা ডায়াগনোসিস করলাম যে এই পেশেন্টার ফিশার আছে ফিশার থেকে একের সাথে ব্লিডিং হচ্ছে একের সাথে ব্যথা হচ্ছে কিন্তু কনস্টিপেশনের যে পার্টটা এটা কিন্তু ফিশারের জন্য হচ্ছে না বরং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের জন্যই কিন্তু পেশেন্টের ফিশারটা হয়েছে কিন্তু পেশেন্টের প্রশ্ন হচ্ছে কি অপারেশন করার পরে কি আমার কনস্টিপেশনও ঠিক হয়ে যাবে এটা কিন্তু একটা ভুল ধারণা আমরা আসলে অপারেশনটা করছি আপনার ফিশারটা কারেকশন করার জন্য আপনার কনস্টিপেশন কিন্তু এটা কারেক্টেড হবে না কনস্টিপেশন কারেকশনের জন্য হচ্ছে কি আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে ডেইলি একটু এক্সারসাইজ করতে হবে হাঁটাচলা করতে হবে ঠিকমতো ঘুমাতে হবে এবং যদি তাতেও কাজ না হয় তাহলে হয়তো এই স্যুপগুলোর ভুষি তোকমার শরবত বেলের শরবত বিভিন্ন জিনিস খেয়ে অথবা মাঝে মাঝে কিছু ঔষধ খেয়ে টয়লেটটা নরম করতে হবে কনস্টিপেশন কারেকশন কিন্তু ফিশারের অপারেশন দিয়ে হয় না এটা কিন্তু ফার্স্টে বুঝতে হবে অনেক সময় পেশেন্টরা খুব মন খারাপ করে আসেন আমাদের কাছে ড্রেসিংয়ের সময় যে অপারেশন হয়ে গেল যে ডাক্তার এত আশা আসানি অপারেশনটা করলাম কিন্তু আমার কনস্টিপেশন তো রয়ে গেল আগের মতো আচ্ছা কনস্টিপেশন কিন্তু এটা একটা পেটের ভিতরের সমস্যা এটা কিন্তু কোলনের সমস্যা কারো কারো জন্মগতভাবেই কনস্টিপেশন থাকে আবার কারো কারো খাবার দাবারের অন অনিয়ম বা জীবনযাত্রায় অনিয়মের জন্য কনস্টিপেশন হয়ে থাকে যে কারণেই হোক আমরা কিন্তু ফিশারের চিকিৎসার জন্য কনস্টিপেশন কিন্তু কারেক্ট হয়ে যাবে না এটা কিন্তু একটা কমন মিসকনসেপশন সো পেশেন্টদেরকে আজকে তো বলে নিই দুই দিন ধরেই মাঝে মাঝে পেশেন্ট আমাদের বলে অনেক সময় পেশেন্টরা এই জিনিসটা প্রশ্ন করে তো আমি ভাবলাম এটা নিয়ে ভিডিও করে ফেলে ভিডিওতে একটু আলোচনা করি আসলে ব্যাপারটা কি কনস্টিপেশন হয়েছে বলে কিন্তু পেশেন্টের পাইলসের সমস্যা হচ্ছে অথবা ফিশারের সমস্যা হচ্ছে টয়লেটের রাস্তা বা মলদারে সমস্যাগুলি হচ্ছে কনস্টিপেশনটা আমরা কারেক্ট করার পরেও যদি ওই সমস্যাগুলির জন্য যে পায়েসের সমস্যা বা ফিশারের ওই জন্য আমরা ফার্স্টে ওষুধ দিয়ে ট্রাই করি ঔষধে যদি কাজ না হয় তাহলে অপারেশন এবং কনস্টিপেশনের জন্য আমরা যেটা করি যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একটু লাইফস্টাইল চেঞ্জ করলেই ভালো হয়ে যায় একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করে খেলে এক্সেসিভ পোড়া গরুর মাংস খাসির মাংস বা বিরিয়ানি রিচ ফুড যেগুলি আমরা বলি এগুলি একটু অ্যাভয়েড করলে শাক বা ফাইবার যুক্ত বা আঁশযুক্ত খাবার বেশি খেলে প্রচুর পরিমাণে পানি খেলে বেশিরভাগ ক্ষেত্রেই কনস্টিপেশন রিলিভ হয়ে যায় এবং পেশেন্টরা হান্ড্রেড পারসেন্ট ভালো হয়ে যায় তো প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে এটা যে আমরা অপারেশন করছি কিন্তু আপনার যে রোগটা হয়েছে সেই রোগটা হচ্ছে হয়তো ফিশার অথবা পাইলস সেই রোগটার চিকিৎসা অপারেশন দিয়ে সলভ হয়ে যাবে সমাধান হয়ে যাবে কনস্টিপেশনের সমাধান আমরা আলাদাভাবে ঔষধ দিয়ে বা অন্যান্য উপদেশ দিয়ে করব আশা করি প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন এবার আসেন আমরা দ্বিতীয় প্রশ্নটা নিয়ে আলোচনা করি এটা একটু কঠিন কোয়েশ্চেন সেটা হচ্ছে পেশেন্টরা আমাদেরকে বলেন যে ডাক্তার আমার যে এখন যে রোগটা আছে যে ফিশার আছে অথবা পায়েলস আছে বা ফিস্টুল আছে বা যেটাই আছে এই রোগটার অপারেশন করার পরে কি হানড্রেড পারসেন্ট ভালো হয়ে যাব এবং দ্বিতীয় কথা হচ্ছে এটা কি আবার হবে কি না এর উত্তরটা একটু ডিফিকাল্ট কিছু কিছু ক্ষেত্রে আমি আসছি কেন ডিফিকাল্ট উত্তরটার জন্য বেশ কিছু ফ্যাক্টর আছে ফ্যাক্টরসের মধ্যে দুটো জিনিস হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট নাম্বার ওয়ান আপনি কাকে দিয়ে অপারেশনটা করাচ্ছেন এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি একজন স্পেশালিস্ট ডাক্তারকে দিয়ে অপারেশনটা করান তাহলে রেজাল্টটা যেরকম হবে যদি স্পেশালিস্ট ডক্টর না হয় তাহলে রেজাল্টটা কিন্তু স্বাভাবিকভাবেই একটু ডিফারেন্ট হতে পারে আমি বলছি না যে হবেই বাট হতে পারে আপনি একজন কলোরিত সার্জনকে দিয়ে যদি এটা চিকিৎসা করান তাহলে রেজাল্টটা একরকম হবে কারণ স্বাভাবিকভাবেই যিনি যে কাজটা করে করে অভ্যস্ত সে কিন্তু ওই জিনিসটা এক্সপার্ট এবং সে যখন একটা কাজ করে ওটার এফেক্টিভনেস বা সাকসেস রেট কিন্তু অনেক বেড়ে যায় তো আমি যেটা বলবো যে যে কোনো চিকিৎসা সেটা শুধু করল রেক্টালের ক্ষেত্রে না আপনি যে কোনো চিকিৎসা যখন করবেন তখন অবশ্যই একটু খোঁজখবর নিবেন যে ওই সাবজেক্টে কোন ডাক্তাররা স্পেশালিস্ট এবং ওনাদের কাছে দেখাবেন যেমন আপনার পেশাবের রাস্তায় যদি একজন সমস্যা হয় তাহলে আপনি একজন ইউরোলজিস্টের কাছে যাবেন অথবা আপনার ধরেন পিত্তথলিতে সমস্যা হচ্ছে তাহলে আপনি একজন জেনারেল সার্জনের কাছে যেতে পারেন অথবা বিলিয়ারি সার্জনের কাছে যেতে পারেন সো অ্যাকর্ডিংলি আপনার যে সমস্যা সেই সমস্যা কে দেখে কারা দেখে অভ্যস্ত কে ওই ওই সাবজেক্টের স্পেশালিস্ট সেইরকম একজন ডাক্তারকে দেখাবেন আর খরচ বাঁচানোর জন্য অবশ্যই উল্টাপাল্টা চিকিৎসা বা নন ডাক্তারকে দিয়ে চিকিৎসা যেটা করেন এইগুলি দয়া করে করবেন না অ্যাটলিস্ট আপনি একজন ডাক্তারকে দেখালে উনি কিন্তু আপনাকে গাইড দিবেন আপনি যে ডাক্তারকেই দেখান উনি নিজে পারলে তো নিজে বলবেন যে আমি এটা পারবো যদি নিজে না পারেন তাহলে উনি একজন দক্ষ ডাক্তারের কাছে আপনাকে রেফার করে দেবেন সেজন্য আমার উপদেশ হবে আপনি আর যার কাছে যান একজন ডাক্তারের কাছে যান যিনি ডাক্তার না বা যিনি সেবা রিলেটেড সাবজেক্ট নিয়ে ডিল করে না এমন কাউ কারোর কাছে যাওয়াটা কিন্তু ঠিক হবে না তো এটা হচ্ছে প্রথম ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে যিনি অপারেশন করছেন সে কি কোন মেথডে অপারেশনটা করছেন যেমন আমরা সিম্পল যদি একটা পাইলসের কথা বলি বা হেমোরয়েডের কথা বলি অ্যাকসেপ্টেবল যে মেথডসগুলি আছে অনেক মেথড আছে আসলে এখন বইও অনেক মেথডস চলে আসছে বাট এখন মোটামুটি সাকসেসফুল যে মেথড আছে তার মধ্যে তিনটার মেথড হচ্ছে গিয়ে এক নাম্বার হচ্ছে হেমোরয়েড বা ওপেন হেমোরয়েড বলি ডাক্তারি ভাষায় আমরা বলি মিলিগন মর্গন হেমোরয়েড এটা মানে হচ্ছে আপনার পায়েস থেকে পুরো কেটে ফেলে দেওয়া এটা হচ্ছে এক নাম্বার চিকিৎসা দ্বিতীয়টা হচ্ছে গিয়ে লঙ্গো অপারেশন বা ডাক্তারি ভাষায় আমরা বলি স্টেপল হেমোরয়েডোপেক্সি সেটাও পাইলসের জন্য খুবই সাকসেসফুল সেটা দু হাজার সাল থেকে চলে আসছে আর এখন লেটেস্ট যেটা এসেছে যেটা এখন সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড সবচেয়ে বেশি সেটা হচ্ছে লেজার দিয়ে অপারেশনগুলি করা হচ্ছে এছাড়াও আরও অনেক মেথড আছে আগে যেটা বললাম আমি সবগুলি এখন ডিসকাস করছি না এই তিনটাকে ধরে নেওয়া হয়েছে সবচেয়ে সাকসেসফুল মেথড আচ্ছা এখন প্রথমটাতে আসি যে আমরা ওপেন হেমোরয়েড একটুমি যেটা অনেক আগে থেকে চলে আসছে মানে আঠেরোশো সাল থেকে চলে আসছে প্রায় একশো বছর হয়ে গিয়েছে সেটাকে বলা হয় সবচেয়ে সাকসেসফুল কিন্তু এর কিছু সাইড এফেক্টও আছে সাইড এফেক্ট মানে এটা যেটু কেটে করা হচ্ছে প্রচণ্ড ব্যথা ইনফেকশন এবং এর চেয়েও বড়ো সমস্যা মাঝে মাঝে পেশেন্টরা টয়লেট ধরে রাখতে পারে না টয়লেট লিক হয় এটা হচ্ছে গিয়ে এই সব এই অপারেশনটা সবচেয়ে বড় সাইড এফেক্ট এবং কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা গিয়েছে যে টয়লেটের রাস্তা এমন চিকন হয়ে গিয়েছে পেশেন্ট অপ টয়লেটই করতে পারছে না অফকোর্স এটা যদি আপনি এক্সপার্ট সার্জন দিয়ে করেন তাহলে এই সমস্যা হওয়ার কথা না বাট এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে ঠিক এই কারণেই আমরা টয়লেটের রাস্তার অপারেশন বা মলদারের সব সবসময় মেশিন বা লেজার বা অন্যান্য পদ্ধতি খুঁজি যে এখানে যেটা কাটা ছিল যত কম করা যায় কারণ ডার্টি জায়গা ঘাস শুকাতে চায় না এবং যেহেতু রেগুলার আপনি ব্যবহার করেন খেয়াল করবেন আমরা যেমন যদি একটা হাত বা পায়ে কেটে যায় তাহলে আমরা কি বলি যে জায়গাটাকে শুকনো রাখেন ভিজতে দেবেন না জায়গাটাকে ব্যবহার করবেন না বা ময়লা যেন কিছু না লাগে জায়গার মধ্যে এরকম একটা উপদেশ আপনাদেরকে দিয়ে থাকে কিন্তু টয়লেটের রাস্তায় দেখেন এই উপদেশের কোনোটাই আপনি মানতে পারবেন না জায়গাটা শুকনাও থাকবে না সারাক্ষণই ভেজা থাকবে ঘামাবে টয়লেট করবেন ব্যবহারও করতে হবে রেগুলার এবং প্রচণ্ড ডার্টি একটা জায়গা ঠিক এই সব কারণেই এখানকার চিকিৎসা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে থাকে অন্যান্য জায়গার যে চিকিৎসা সেরকম কিন্তু মলদারের চিকিৎসা হয় না এই জন্যই আমরা যত কাটা ছেঁড়া কমাতে পারি ঠিক এই কারণেই ওপেন হেমোরয়েডেক আমরা আস্তে আস্তে অ্যাভয়েড করা শুরু করেছি ডাক্তাররা যে ওটা করলে কমপ্লিকেশন বেশি হয় কিন্তু সাকসেস রেট কিন্তু আবার খুব ভালো যে হেমোরয়েডোমটা কেটেই ফেলে দিচ্ছেন এটা কিন্তু হওয়ার কোনো চান্স নেই কিন্তু কমপ্লিকেশনের জন্য ওটাকে আমরা অ্যাভয়েড করলাম এরপরে আসলো লঙ্গ অপারেশন বা স্টেপল হেমোরয়েডোপেক্সি এটা কিন্তু প্রচণ্ড অত্যন্ত সাকসেসফুল একটি অপারেশন এখন ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় করা হচ্ছে এই লং অপারেশনেরও কিছু সাইড এফেক্ট আছে যেমন একটু ব্যথা করে কারো কারো ক্ষেত্রে একটু ব্লিডিং অপারেশনের পরে পরে হতে পারে এবং মাঝে মাঝে মলদারটা একটু চিকন হয়ে যেতে পারে এই ধরনের কমপ্লিকেশন একটু আটটু হয়েছে আমরা দেখেছি ঠিক এই কারণে এখন লেটেস্ট যেটা চলে এসেছে সেটা হচ্ছে গিয়ে লেজার অপারেশন যেটার মধ্যে একেবারেই কাটা ছেঁড়া কিছু নেই এবং এই ধরনের কোনো কমপ্লিকেশনই হয় না ব্যথাও মিনিমাম থাকে ইনফেকশনের কোনো চান্স নেই টয়লেটের রাস্তা ধারণ ক্ষমতা কমে যাওয়া বা লিক হওয়া এটাও হয় না বা টয়লেটের রাস্তা চিকন হয়ে যাওয়া এই সমস্যাও কিন্তু লেজারে হয় না কিন্তু আমরা যদি এই তিনটে অপারেশনকে কম্পেয়ার করি তিনটে অপারেশনের মধ্যে রিকারেন্স বা আবার হওয়ার চান্স কিন্তু লেজার অপারেশনে সবচেয়ে বেশি অন্য দিক থেকে লেজার অপারেশনে কমপ্লিকেশনগুলি হওয়ার চান্স কিন্তু সবচেয়ে কম এই জন্যই এখন লেজার অপারেশনটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড এবং সবচেয়ে বেশি করা হচ্ছে কিন্তু এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে লেজার অপারেশনে রিকারেন্স বা আবার হওয়ার চান্স কিন্তু অন্য দুটো অপারেশন চেয়ে একটু বেশি এবার আসি ফিশারের ক্ষেত্রে ফিসারের ক্ষেত্রে মোটামুটি লেজার অপারেশন বা ওপেন জো অপারেশন দুইটার ইফেক্টিভনেস অলমোস্ট সেম সো আপনি এখানে লেজার অপারেশন ইজিলি করতে পারেন নির্দিষ্ট এখানে কোনো সমস্যা নেই বরং আমরা লেজারটাকে প্রেফার করবো এই জায়গাটাতে আর ফিস্টুলার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে ফিস্টুলাও এখন লেজার দিয়ে করা হয় এবং প্রচুর পেশেন্টরা আমাদের জিজ্ঞাসা করেন যে ফিস্টুলার চিকিৎসাটা কোনভাবে করবেন বা কোনভাবে করলে বেটার হয় এটার ক্ষেত্রেও আমরা যেটা দেখেছি যে ফিস্টুলার ক্ষেত্রেও লেজার অপারেশনের রিকারেন্সের চান্সটা একটু বেশি থাকে এবং ওপেন অপারেশনটাতে রিকারেন্সের চান্স কম থাকে সো ফিসুলাটা এটা অবশ্যই আপনার ডাক্তার আপনার ফিসটুলা দেখে ডিসিশন নেবেন যে কোন লাইনে চিকিৎসা করলে তার জন্য ভালো হয় যাই হোক আমরা কখনোই পেশেন্টদেরকে আসলে কোনো গ্যারেন্টি দিয়ে বলি না যে আমরা আপনার অপারেশনটা লেজার দিয়েই করবো বা লঙ্গ করবো বা ওপেন মেথডে করবো আমরা যেটা বলি যে আমরা আপনার অপারেশনটা করব। আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে আমরা লেজার দিয়ে করব। কিন্তু অপারেশনের সময় যদি আমরা দেখতে পাই যে এক্সট্রা কিছু সমস্যা আছে বা এমন কিছু মনে হচ্ছে যে এই অপারেশনটা এই মেথড দিয়ে করলে হয়তো সাকসেসফুল হবে না তখন আমরা অন্য মেথড দিয়ে করি কারণ আমাদের সবসময় প্ল্যানিংই থাকে যে আপনাকে যেটা একটা ভালো সলিউশন দেওয়া যায় বা পারমানেন্ট সলিউশন দেওয়া যায় বা বারে বারে যদি না করা লাগে আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পেশেন্ট তো আসলে স্পাইনাল দেওয়া থাকে তার মানে পেশেন্ট জেগেই থাকে এবং আমরা যদি এক মিনিট থেকে আরেক মিনিটটা চেঞ্জ করতে যাই তাহলে আমরা পেশেন্টকে জানিয়ে দিই যে আমরা কিন্তু এটা করতে চাচ্ছি এবং পেশেন্টের সম্মতি নিয়েই করা হয় পেশেন্টকে সবসময় আমরা জানিয়ে তারপরেই করতে হয় এটাই আসলে নিয়ম তো আশা করি আজকের আলোচনায় কিছুটা হলেও উপকৃত হয়েছেন সামনে হয়তো আরেকদিন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম